আসসালামু আলাইকুম। আপনারা কখনো দেখেছেন বা শুনেছেন লোহা পানিতে ভাসে? এক টুকরো লোহার তারকাটা যদি পানিতে ছেড়ে দেন অবশ্যই সেই তারকাটাটি পানিতে ডুবে যাবে। আবার যদি সেই তারকাটাটা একটা কাঠের টুকরোয় ঢুকিয়ে পানিতে ছেড়ে দেন সেই তারকাটাটা কিন্তু পানিতে ডুববে না, ওই কাঠের টুকরাটা তারকাটাটিকে পানিতে ভাসিয়ে নিয়ে বেড়াবে। সেই জন্য গুণীজনরা বলে গেছেন সঙ্গ দোষে লোহা ভাসে। এটা আমি আমার ধারণা থেকে বলছি, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। আমার এই কথাগুলি বলার কারণ, কোনো মানুষই খুনি সন্ত্রাসী বা নেশাখোর হয়ে পৃথিবীতে আসে না। যখন একটি শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে সে পৃথিবীতে আসে, পারিবারিক অশান্তির কারণেই হোক, প্রেমে ব্যর্থতার কারণে হোক বা সঙ্গদোষের কারণেই হোক, কোনো না কোনো কারণে আজকের যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আর যখন ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হয়ে যায় তখন তারা মানবতা বিবেক বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলে। নেশার টাকা সংগ্রহ করার জন্য তারা যে কোনো অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না। নেশাগ্রস্ত একটি ছেলে অল্প কিছু টাকার জন্য একজন মানুষ পর্যন্ত খুন করে ফেলে। নেশাগ্রস্ত একটি মেয়েকে নেশা ধরিয়ে দিলে সে নিজের ইজ্জত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করছে না। আপনারা দেখেছেন এবং শুনেছেন ঐশীর মতো একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে নেশার কারণে নিজের গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতাকেও খুন করতে দ্বিধাবোধ করেনি। নেশার কারণে আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের এই যুব সমাজ শেষ হয়ে গেলে আমাদের এই জাতি আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংসের দিকে আগাতে থাকবে। আসুন আমরা অন্য কাউকে দোষারোপ না করে নিজেদের নেশাগ্রস্ত পথভোলা সন্তানদের ভালোবাসা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে আমাদের যে ছোট্ট বাচ্চাগুলি বেড়ে উঠছে তাদেরকে আমরা আসুন সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি, যাতে তারা জাতির মেরুদণ্ড হয়ে দাঁড়ায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।